মায়ের। তুমি জুবাইরের পুত্রদের ধোকাবাজ কাপুরুষ বলেছো। চোখ খুলে দেখো, মনোযোগ দিয়ে শোনো। যদি জুবাইরের সব ছেলেরা ভীতু হতো তোমাদের জোয়াখোর কুকুর বানর নিয়ে পড়ে থাকা খলিফা জুবাইরের পুত্রদের মোকাবেলা করতে হেজাজে এত সৈন্যবাহিনী পাঠাতো না। জুবাইরের পুত্ররা কাপুরুষ নয়। মারহাবা মুনজার, তোমার মায়ের দুগ্ধ হালাল ছিল। এই বাচ্চা ছেলে আজব জবানের অধিকারী। পিতাহীন এক বৃদ্ধ যেন ময়দানে অকারণে কথা বলছে। আল্লাহ তাআলা এই মাটির মানুষের সঙ্গে কথা বলেছেন। আল্লাহ তাআলা এই মাটিতে নিজ গৃহ তৈরি করেছেন। এই পবিত্র ভূমি নিজেদের রক্তে কলুষিত করো না। ঘুম থেকে জাগো, জাগো এবং হুঁশিয়ার হও। আমি মুনজার, আমি জুবাইরের পুত্র, আর এই যে তলোয়ার, আমার পিতা হযরত জুবাইরের তলোয়ার। রাসূলুল্লাহ বলেছেন যে এই তলোয়ার দ্বারা কতল হলে দোজখে যাবে। তোমাদের মধ্যে কেউ আছে যে কিনা জাহান্নামে যাওয়ার জন্য অস্থির? এগিয়ে আসো দেখি। বিসমিল্লাহ। তুমি বাচ্চা বিড়াল, বাঘর আগেই শেষ হয়ে যাবে। যাও বাচ্চা ধন, যাও। মৃত্যুর জন্য তুমি এখনো বাচ্চা। তোমার হাতে যেটা রয়েছে ওটা তলোয়ার, ওটা কোনো খেলনা নয়। চলে যাও, তুমি বড় কাউকে ময়দানে পাঠাও। এখানে যুদ্ধ খেলতে আসিনি। হে বিন্নুমাইর, এই যে এত বাজে বকলে, এতে যথেষ্ট হয়নি? এখনো মল্লযুদ্ধ শুরু হলো না, তুমি ফসল তোলা শুরু করলে। আনুষের, যাও এই নোংরাটার মুখ বন্ধ করে দাও। ওর মা যেন ওর জন্য হাহাজারি করে। এটাই চেয়েছিলে?
মুনজারের পর এখন জাফরের পালা। মুসাব, মুজাহিদ মুনজারের নেক কাজগুলি ধ্বংস করো না। ও ময়দানের দুশ্মন ছিল না, মুনজারের বদলে আমার ময়দানে ছুটে যাওয়া উচিত ছিল। দুঃখিত হযরত খলিফা, মুনজার বীরত্বের সঙ্গে লড়াই করেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। অনুমতি দিলে যুদ্ধের ময়দানে প্রতিশোধের জন্য যেতে চাই। না বিনমতি, তোমার সবচাইতে শক্তিশালী যোদ্ধাকে ময়দানে লড়াই করতে পাঠাও। যাওয়ার উত্তর দাও। আমি হতে, আমি শামের কুস্তিগির হিসেবে প্রসিদ্ধ। তুই কে ছোকরা? তোকে কিভাবে কতল করলে খুশি হবি? তোকে আমি গিলে খাবো। আকাঙ্ক্ষা পূরণ হবে না, তার চেয়ে বরং আমাদের দলে চলে এসো। আমিরুল মুমিনিন ইয়াজিদের নিকট থেকে তোমাকে ইরাকের হুকুমত এনে দেব, বীরের মতো ওয়াদা দিচ্ছি আমি। আজকের মতো যুদ্ধ শেষ, মশালগুলো নিভিয়ে চুপচাপ বিশ্রাম নাও, লাশগুলো এনে দাফনের ব্যবস্থা করো। মারহাবা মুক্তার,
দারুণ বীরত্ব দেখিয়েছ। জাফর, মুঞ্জারের লাশ জমিন থেকে তুলে নাও। মুসা, দুশ্মনের অতর্কিত হামলা থেকে সতর্ক থেকো। মশালগুলো নিভে ফেলার মধ্যে প্রতারণা থাকতে পারে। যুদ্ধ সবেমাত্র শুরু হলো। ইবনে নুমায়ের পেছনে হটার জন্য মক্কায় আসেনি।